আজকে আমরা দেখাবো পালাজ্জো তৈরি, ছোটদের পালাজ্জো তৈরি করব। ছোট পালাজ্জো তৈরির জন্য এক গজ কাপড় লাগবে। এক গজ কাপড়কে কোনাকুনি ভাঁজ করলাম, আবারও ভাঁজ করলাম। একই কোণা থেকে দুইবার ভাঁজ করলাম, চার পার্ট কাপড় হলো। এবার লম্বার মাপ নিব। লম্বা হবে 16 ইঞ্চি। 16 ইঞ্চি দাগ কাটলাম। কোমরের মাপ 20 ইঞ্চি, তাই 4 বাজে 5 ইঞ্চি নিব। লম্বার মাপটা অন্য পাশে নিলাম। উভয় পাশে 16 ইঞ্চি দাগ কাটলাম, কার্ভ করে মিলিয়ে দিলাম। এবার কাটার পালা, কোমর কাটছি, নিচের অংশটুকু আলাদা করে ফেলব। এবার হিপের মাপ নিব। 8 ইঞ্চি দাগ কাটলাম, এটাকে কার্ভ করে দাগ কেটে নিলাম। হিপের অংশটুকু কেটে নিব। এবার ভাঁজ খুলে দুই পায়ের কাপড় আলাদা করে নিচ্ছি। এবার কোমরের অংশ, ইলাস্টিক লাগানোর জন্যে কোমরে একটু পট্টি দিব। কোমরের মাপ অনুযায়ী পট্টির কাপড়টি কেটে নেব। হয়ে গেল আমাদের পালাজ্জো কাটা। পরবর্তী ভিডিওতে পালাজ্জো সেলাই করা দেখানো হয়েছে।